ষাঁড়ের আখড়ায় হরিণ। শিকারীদের দ্বারা তাড়া করা একটি হরিণ ষাঁড়ের আখড়ায় আশ্রয়ের জন্য পালিয়ে গেল এবং নিজেকে খড়ের গাদায় কবর দেয়। তার শিং এর টিপস ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরেই শিকারীরা এসে জিজ্ঞেস করল কেউ হরিণ দেখেছে কিনা। ছেলেরা, যারা রাতের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিল, তারা চারপাশে তাকিয়েছিল, কিন্তু কিছুই দেখতে পেল না এবং শিকারীরা চলে গেল। একটু পরেই মাস্টার আসল এবং চারপাশে তাকিয়ে দেখল যে অস্বাভাবিক কিছু ঘটেছে। তিনি খড়ের গাদায় দিকে ইঙ্গিত করে বললেন, খড়ের মধ্যে থেকে আটকে থাকা দুটি অদ্ভুত জিনিস কি? এবং যখন ছেলেরা দেখতে আসে, তারা হরিণ আবিষ্কার করে এবং শীঘ্রই তাকে শেষ করে দিল। সে এভাবেই শিখেছে, কোনো কিছুই মাস্টারের নজর এড়ায় না। গল্পের শিক্ষা হল, কোনো কিছুই মাস্টারের নজর এড়ায় না।